হিজবুত তহিদের ইমামের মাথা কেটে আমাকে উপহার দিতে পারে তাহলে তাকে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেব। এই বন্ড সেনিম ওর মাথার মূল্য আমি 5 লক্ষ টাকা ঘোষণা দিলাম। আবার যদি কখনো ময়দানে হিজবুত তহিদের বক্তব্য বলা হয় তাহলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আগামী দিনে যদি এগুলো কথা ময়দানে বলা হয় জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। যেখানে পাবে সেখানে ধরবা আর চামড়া তুলে ফেলবা। যেখানে পাবেন সেখানে ধরবেন আর চামড়া তুলে ফেলাইবেন। আমাদের বাংলাদেশের অনেক আলেম তারা এই ওয়াজ মাহফিলে বসে আমাদের হিজবুত তহিদের ইমামকে, হিজবুত তহিদের প্রতিষ্ঠাতা ইমামকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছেন, জঘন্য ভাষায় গালিগালাজ করেছেন। তারা ভয়ঙ্কর সমস্ত হুমকি ধামকি দিয়েছেন, এমন হুমকি দিয়েছেন, হত্যার হুমকি দিয়েছেন। একজন বক্তার কথা আমার মনে পড়ে, তিনি বলেছিলেন যে আবার যদি কখনো ময়দানে হিজবুত তহিদের বক্তব্য বলা হয় তাহলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, নাম উল্লেখ করে সে এই কথা বলেছিল। আরেকজন বক্তা বলেছিল যে হিজবুত তহিদের ইমামকে যদি সামনে পাইতাম তাহলে তার এক রানে পাড়া দিয়ে তার পা ছিঁড়ে ফেলতাম। কেউ যদি হিজবুত তহিদের ইমামের মাথা কেটে আমাকে উপহার দিতে পারে তাহলে তাকে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেব। শায়খে চরমোনাই ফয়জুল করিম তিনি প্রকাশ্য জনসভায় হাজার হাজার মুরিদের সামনে তিনি বলেছেন, যেখানে পাবে সেখানে ধরবা আর চামড়া তুলে ফেলবা। এইভাবে সন্ত্রাসী হুমকি তারা দিচ্ছে। আরেকজন বলছে যে হিজবুত তহিদের ইমামকে পেলে তার মেরুদণ্ড ভেঙে ফেলবো, হিজবুত তহিদের ইমামকে পেলে তার হাড়গোড় গুড়িয়ে দেব। এই ধরনের ভয়াবহ সমস্ত হুমকি এই আলেমুলামারাই ওয়াজ মাহফিলে দিচ্ছেন। আমি বলতে চাই হিজবুত তহিদ এই জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে নাই, কিন্তু হিজবুত তহিদের বিরুদ্ধে আপনারা এই ধরনের হুমকি নিয়মিত দিয়ে যাচ্ছেন। আমার এক্ষেত্রে শুধু একটা জিনিস বলার আছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস সেটা মনে পড়ছে এই ঘটনার প্রেক্ষিতে। আল্লাহ রসুল বলেছেন যে এমন একটা সময় আসবে, আখিরি জামানার কথা তিনি ইন্ডিকেট করেছেন, যে এমন একটা সময় আসবে মসজিদ সমূহ হবে লোকে লোকারণ্য, কিন্তু সেখানে হেদায়া থাকবে না। আমার উম্মার একটা বড় হাদিস আমি সংক্ষেপে বলছি, আমার উম্মার আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব। তিনি কাফের, মুশরিক, মুনাফেক ইত্যাদি বলেন নাই, ইত্যাদি ফতোয়া দেন নাই, তার থেকে ভয়ঙ্কর কথা আল্লাহ রসুল বলে দিয়েছেন যে আমার উম্মার আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব। তারা ফেতনা সৃষ্টি করবে, সেই ফেতনা কি আজকে আমরা দেখছি, ধর্মীয় উন্মাদনা, গুজব, হুজুগ, এবং সেই ফেতনা তাদের দিকে ধাবিত হবে। আল্লাহ রসুলের হাদিস এটা সহি সত্য, সেটা আমরা আজকে বাস্তবে দেখতে পাচ্ছি। আজকে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে ওয়াজ করছেন, এক আলেম আরেক আলেমকে গালিগালাজ করছেন। আপনারা বলছেন ওয়াজ মাহফিলে হিজবুত তহিদের ইমামকে আপনারা বলেছেন জিহ্বা টেনে ছিঁড়ে নেওয়া হবে, জানাজা ছাড়াই দাফন দিয়ে দেওয়া হবে। এই কথাগুলো খারাপ কথা, এই কথাগুলো বেআইনি কথা, এই কথাগুলো অসভ্য কথা, বর্বর কথা। আপনারা ওয়াজ মাহফিলের মতো জায়গায় বসে এই জাতীয় কথা আপনারা বলেন, নিয়মিত বলেন, হিজবুত তহিদের বিরুদ্ধে সবসময় বলেন, শত শত প্রমাণ আছে। জবাই করে ফেলেছেন আমাদের দুইজন মুজাহিদকে, দুজন ভাইকে একদম জবাই করে ফেলেছেন, তার বুকের উপরে বসে গরু জবাই করা ছুরি দিয়ে তাকে জবাই করেছেন। এই ফতোয়া দেওয়া হয়েছে, সেই ফতোয়া বাস্তবায়ন হয়েছে, হিজবুত তহিদের বিরুদ্ধে আপনারা এই ফতোয়া দিয়েছেন। যদি এই সমস্ত ফতোয়াবাজি পরস্পর আলেম একে অপরের বিরুদ্ধে দিতে থাকেন এবং এই ধরনের ফতোয়া যদি কেউ কারোর উপর বাস্তবায়ন করে ফেলে, তার জন্য আমি মনে করব এই যে সংস্কৃতি আপনারা গড়ে তুলছেন যে প্রতিপক্ষকে আদর্শিকভাবে সমালোচনা না করে, গঠনমূলক সমালোচনা না করে, দলিল প্রমাণ ভিত্তিক সমালোচনা না করে তার উপরে ফতোয়া দিয়ে দেওয়া, তাকে হত্যা করা, তার উপরে আক্রমণ করা, তার জিহ্বা কেটে ফেলার হুমকি, এই যে সংস্কৃতি আপনারা চালু করছেন, সিনেমার খলনায়কদের মতো আচরণ করছেন আপনারা ওয়াজের ময়দানে বসে, ওয়াজের মঞ্চে বসে, আচরণের ফল হচ্ছে আজকের এই বর্তমান এই পরিস্থিতি। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ফেতনার যে হাদিস তিনি বললেন যে আলেমরা ফেতনা সৃষ্টি করবে, সেই ফেতনা তাদের দিকে ধাবিত হবে, সেটা হচ্ছে। সুতরাং এখনও সময় আছে, আপনারা সতর্ক হন, সাবধান হন।